মহতারাম হায়াদিন, মহতারাম দর্শক, এখন কথা হচ্ছে আমাদের সমাজে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে আর কি, আওয়ামী লীগের নামটা নিলাম, এই জন্য নিচ্ছি, ইদানিংকালে ঢাকাতে গেলে আপনি কোথাও গেলে প্রায় সময় আপনি দেখতে পাবেন, আমরা কিন্তু পাই, প্রায় সময় পাই, আপনি গাড়িতে উঠেন, ট্রেনে উঠেন অথবা বাসে উঠেন, আপনি মাইক্রোতে, আপনি কারে চলেন, তখনও আপনার রাস্তার মধ্যে আপনি দেখতে পাবেন। ইদানিং অনেক বেশি বেড়ে গেছে, অনেক বেশি আছে, বিয়ে শাদীর অনুষ্ঠানাদিতে এগুলাতে তো ভাই কী পরিমাণ বাড়ছে, কীভাবে যে ওরা খবর পায়, একটা সংখ্যা আছে, তারা তাদের একটা আলাদা একটা বার্ড আছে। যেমন আমাদের মধ্যে আল্লাহ তাআলা এখানে যে আপনার জেন্ডারের যে চারটা আছে, একটা কমন আছে, আমরা জানি এখানে কিন্তু একটা ক্লিব লিঙ্গ, আবার উভয় লিঙ্গ আছে, তারপরে আমরা জানি পুরুষ আছে, নারী আছে, মেল ফিমেল আছে, নারী পুরুষ আছে। আমাদের মাঝ থেকে আরেকটা অংশ কিন্তু আছে যারা হিজরা নামে পরিচিত আর কি, হিজরা নামে তৃতীয় লিঙ্গের মানুষ আর কি, তারা হিজরা নামে পরিচিত। এখন কথা হচ্ছে অনেকে মনে করে বা অনেকের মনে প্রশ্ন, আপনারা অনেকে জানেন না বিষয়টা, এখন ইদানিং আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে ইদানিং কেন বলছি, কারণ ওনারা দীর্ঘদিন তো ক্ষমতায়, ওনাদেরকে আমরা আবার কটাক্ষ করছি না বা অন্যদিকে নেওয়ার কোনো সুযোগ নাই, প্রায় 3 পিরিয়ড হয়ে গেল না, 15 বছর, এখন হচ্ছে ওনারা একাধারে ক্ষমতায় আছে, এবং এদেরও মোটামুটি এক সরকার ক্ষমতায় থাকলে সার্বিকভাবে অনেকের অনেক সুযোগ সুবিধা হয় আর কি, যার ফলে আপনার হিজরার সংখ্যাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, অনেকে বিকলাঙ্গ হচ্ছে, শরীয়ত ইসলাম এটাকে সুস্পষ্ট হারাম করেছে, বিকলাঙ্গ হিজরা হয়ে অর্থ আর্নের জন্য, অর্থ আর্নের জন্য, টাকা আর্নের জন্য, টাকা উপার্জনের জন্য অনেকে লিঙ্গ পরিবর্তন পর্যন্ত করছে। ইন্ডিয়াতে এগুলো হয়, ওই দাদাবাবুদের দেশে, ওই দাদাবাবু, ওই কুখ্যাত খুনি, ওই মুদির নরঘাতক, ওই মুদির দেশে এইগুলো হয়, তারা এগুলা করে, পুরুষদেরকে ওরা তৃতীয় লিঙ্গ পর্যন্ত বানিয়ে দেয়। হিজরা কেন হয় প্রশ্ন করা হয়েছে, হিজরা কেন হয়, হিজরা সন্তান কেন হয়, খুবই চমৎকার একটা প্রশ্ন, আমরা এদেরকে দেখতে পাচ্ছি। এ ব্যাপারে অনেকেই জানে না কিন্তু আসলে হিজরা কেন হয়, আমিও মোটামুটি আগে কিন্তু তত বেশি জানতাম না, পরবর্তীতে আমি অবগত হয়েছি আর কি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা জানি যাকে আল্লাহ তাআলা রাসূলের পরে কোরআনের সবচেয়ে বেশি পাণ্ডিত্য দিয়েছিলেন, সুবহানাল্লাহ, সেই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হিজরারা জিনদের সন্তান, খেয়াল করেন, হিজরারা হচ্ছে জিনদের সন্তান। কোন এক ব্যক্তি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেছিলেন, এটা কিভাবে হতে পারে, এটা প্রশ্ন করছে কিভাবে হতে পারে, জবাবে তিনি বললেন যে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন যে মানুষ যেন তার স্ত্রীর, আল্লাহ রাসূল নিষেধ করেছেন, আল্লাহ বলছেন নবী আপনার কাছে লোকেরা প্রশ্ন করে, ওয়াস আলুনা কানিল মাহিদ কুল হু আদান ফাতাজিলুন নিসা ফিল মাহিদ, আল্লাহ তাআলা বলছেন, এটা আল্লাহ বলছেন যে ওই সময়টা এদের জন্য কষ্টকর, ঋতুস্রাবের ব্যাপারে মানুষ মাসিকের ব্যাপারে আপনার কাছে প্রশ্ন করবে, আপনি বলেন এটা রমণীদের জন্য, মহিলাদের জন্য কষ্টকর একটা পিরিয়ড, তো নারীদের থেকে তোমরা দূরে থাকবে, দূরে থাকার অর্থ তোমরা একসাথে সঙ্গমে লিপ্ত হবে না। এরপরে আল্লাহ তাআলা বলছেন যতক্ষণ তারা পবিত্র না হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি হায়েজ অবস্থায় তার স্ত্রীর সাথে মিলিত হয় সে আমার উপর আনিত দিন আমি জানিয়ে আসলাম সবগুলাকে অস্বীকার করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন যে মানুষ যেন তার স্ত্রীর ঋতুস্রাব, মাসিক চলাকালীন, নেফাস চলাকালীন সময়ে যৌন সঙ্গম না করে, ইন্টারকোর্সে লিপ্ত না হয়। সুতরাং কোনো মহিলার সঙ্গে তার ঋতুস্রাব হলে শয়তান তার আগে থাকে ও সেই শয়তান দ্বারা ওই মহিলা গর্ভবতী হয় এবং হিজরা সন্তান প্রসব করে। মানুষ ও জিন এর যৌথ মিলনজাত সন্তানকে ইসলামে বলা হয় খুন্নাস, মানুষ এবং জিন এই এর যৌথ মিলনজাত সন্তানকে ইসলামে বলা হয় খুন্নাস। এটা আমরা বিভিন্ন বর্ণনা থেকে সুস্পষ্ট বর্ণনা নিয়েছি। আরেকটা তথ্য আছে, সেটা হচ্ছে আপনার আরেক হাদিসের মধ্যে হিজরা জন্মের হিকমত উল্লেখপূর্বক আলোচনা এইভাবে আসছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার জিজ্ঞাসা করা হলো হিজরা কেন জন্ম নেয়, হিজরা কেন হয়, দুইটা তথ্য দিচ্ছি আপনাদেরকে, শোনেন হিজরা কেন হয়। তো উনি বলছেন স্ত্রীর মাসিক চলাকালে যখন স্বামী তার সাথে ফিজিক্যালি ইন্টারকোর্স করে, স্ত্রীর মাসিক চলাকালে স্বামী যখন তার স্ত্রীর সাথে মিলিত হয় তখন শয়তান ওই যৌন মিলনে আগে থেকেই উক্ত ব্যক্তির সাথে যৌন কার্যে শরিক হয় এবং শয়তানের বীর্য ওই মহিলার গর্ভে গিয়ে পৌঁছে, যার ফলে হিজরা সন্তান জন্মগ্রহণ করে। এজন্য আমরা খুব সতর্ক থাকবো ভাই,
এখন এক কথায় উত্তর দেই, এটা আপনারা প্রথমেই শুনে ফেলবেন, হিজড়া সন্তান কেন হয়? এক কথায় উত্তর দিচ্ছি, হিজড়া সন্তান হয় স্ত্রীর মাসিক চল অবস্থায়, ঋতুস্রাব চল অবস্থায় যদি কেউ স্ত্রীর সাথে যৌন মিলনে লিপ্ত হয়, এবং এর দ্বারাতে যে সন্তান আসবে সেটা হিজড়া হওয়ার সম্ভাবনা 95% আছে। কারণ ওই সাথে ওই কাজের সাথে তখন ওই তার স্বামীর সাথে শয়তান শরিক হয়, ওই যৌন মিলনের মধ্যে শয়তান শরিক হয়। মানুষ এবং জিন, মানুষ এবং জিনের সমন্বয়ে যে সন্তান হয় এটাকে খুন্নাস বলা হয়, এর থেকে বেশিরভাগ হিজড়া হয়। এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং হারাম থেকে আমাদের বাঁচার আল্লাহ তৌফিক দান করুন।